আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ভাই 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 কষের পক্ষ থেকে আপনাদের জানাচ্ছে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। তো ভিউয়ার্স, চলে আসলাম নতুন আরও একটি ভিডিও নিয়ে। তো আজকের ভিডিওর উদ্দেশ্য হলো আমাদের বাইকের যে ব্রেক প্যাড থাকে, হাইড্রোলিক ডিস্কের যে ব্রেক প্যাড, সেইটি সেই বিষয় নিয়ে। তো ব্রেক প্যাডের বিষয়টি হলো, বাজারে অনেক কোয়ালিটির ব্রেক প্যাড পাওয়া যায়, যেমন বাজাজের, হিরো, টিভিএস কোম্পানির সব ধরনের ব্রেক প্যাড পাওয়া যায়। কিন্তু এই ব্রেক প্যাডগুলোর মধ্যে কোনটি আসল ব্রেক প্যাড এবং কোনটি নকল ব্রেক প্যাড, এটি কিন্তু যাচাই করা বা হচ্ছে একটি বাইকারের ক্ষেত্রে বা একজন কাস্টমারের ক্ষেত্রে বোঝাটা অনেক কঠিন হয়ে যায়। তো একজন বাইকার সহজে আসলে বুঝতে পারে না যে হচ্ছে ব্রেক প্যাডটির মধ্যে কোন ব্রেক প্যাডটি আসল এবং কোন ব্রেক প্যাডটি নকল। তো আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব যে এই ব্রেক প্যাডটির মধ্যে দুটো কিন্তু একই প্যাকেট, বাজাজের প্যাকেট, দুটো সেম প্যাকেট। এই প্যাকেটে যে রকম স্টিকার, পার্ট নাম্বার সব কিছু আছে, এই প্যাকেটটিতেও কিন্তু সেম স্টিকার, পার্ট নাম্বার, বারকোড সব কিছু আছে। তো আপনারা কীভাবে বুঝবেন এই দুইটি প্যাকেটের মধ্যে কোন ব্রেক প্যাডটি আসল এবং কোনটি নকল, আমি সে বিষয়ে আজকে কথা বলবো। তো কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। তো এখানে আমরা দুইটা ব্রেক প্যাড নিচ্ছি হাইড্রোলিকের, দুইটি কিন্তু সেম বাজাজের প্যাকেট। দেখুন বাজাজের প্যাকেট, এটিতে পার্ট নাম্বার দেওয়া আছে DJ 15-10-71, এটিতেও কিন্তু পার্ট নাম্বার আছে DJ 15-10-71। প্যাকেট দুটো কিন্তু সেম, কোনো 19-20 নাই, দুইটি প্যাকেট কিন্তু একবারে সেম। তো আপনারা কীভাবে বুঝবেন যে কোনটি ব্রেক প্যাড আসল কোনটি নকল? তো সেজন্য আমি আপনাদেরকে আজকে দেখাবো যে কোন ব্রেক প্যাডটি আসল। তো আপনারা দেখুন, ভালো করে দেখলে বুঝতে পারবেন, প্যাকেট কিন্তু সেম, দুটো প্যাকেটই এক। তো এই প্যাকেট দুটির মধ্যে এই ব্রেক প্যাডটি হচ্ছে এক নাম্বার, অর্থাৎ এই ব্রেক প্যাডটি হচ্ছে আসল, আর এই যে ব্রেক প্যাডটি আছে এটি হচ্ছে 2 নাম্বার বা নকল ব্রেক প্যাড। তো আমি আপনাদের খুলে দেখাবো প্যাকেটটা, যে আসল ব্রেক প্যাড এবং নকল ব্রেক প্যাডের মধ্যে যে পার্থক্যগুলো হয়ে থাকে। তো প্যাকেটটি খুলুন। তো আমি এখন ব্রেক প্যাডগুলো প্যাকেট থেকে খুলে নিব। একটা খুলছি, এখন আরেকটা খুলবো। দেখুন আমি কিন্তু ব্রেক প্যাডটা খুলে নিয়েছি। তো আমি কিন্তু ব্রেক প্যাডগুলো প্যাকেট থেকে খুলে নিয়েছি। এখন আসল এবং নকলের মধ্যে যে পার্থক্যগুলো হয়ে থাকে আমি সেটা আপনাদের মাঝে বলবো। তো দেখুন দুইটা ব্রেক শু কিন্তু দেখতে দুই রকম বা দুই রকমের কালার। আমি যদি এপাশ থেকে দেখাই তো এখানে কিন্তু দুইটি ব্রেক শু, এখানে লেখা আছে NF 12-1, এখানেও লেখা আছে NF 12-1। তো লেখা কিন্তু এক। আবার যদি আমি এদিকে দেখাই তো এদিকে দেখুন ফাইবার, যে ব্রেকের যে ফাইবারগুলো থাকে ফাইবারও কিন্তু এক না, দুইটা আলাদা আলাদা রকমের। তো আমি যদি প্রথমে নকলটা দেখাই সেক্ষেত্রে ব্রেক প্যাডটি হবে এরকম, আর ব্রেক প্যাডের যে ফাইবারগুলো সেটা হচ্ছে একটু কালচা সাইজের, মানে অতটা ফিনিশিং না, কালচা সাইজ। এদিকে আমি যদি এক নম্বরটা দেখাই তো এটির ব্রেকের ফাইবারটি দেখুন অনেক সুন্দর দেখতে, আর হচ্ছে এই যে পিতলের এগুলো আছে এটার মধ্যে, পিতল কালারের বা পিতলের এগুলো মেটেরিয়াল থাকে যা আমাদের ডিস্কে ব্রেক করতে অনেকটা করে, মানে ব্রেক ভালো হয়, ব্রেকের পারফরমেন্স ভালো হয়। তো এখানে এই ব্রেক প্যাডটিতে যেরকম আমরা পারফরমেন্স পাবো গাড়িতে ব্রেক করে, ব্রেকিং বা ডিস্কের হিট হওয়া বা ব্রেক ভালো ধরা, এটিতে কিন্তু ভালো ধরবে। অপরদিকে এই ব্রেক প্যাডটাও যদি আমরা বাইকে লাগাই সেক্ষেত্রে ব্রেক কখনোই ভালো হবে না, ঠিকমতো ব্রেক হবে না, ব্রেক জোরে প্রেস করতে হবে, এই ধরনের সমস্যা হয়ে থাকে। তো আমরা অবশ্যই
ব্রেক প্যাড বা হচ্ছে ব্রেক শু লাগানোর আগে এরকম সব কিছু দেখে নিব, যাচাই বাছাই করে লাগাবো। এই ব্রেক প্যাডগুলো বাইকের একটা কমন জিনিস, এগুলো বাইকে লাগেই। একটা ব্রেক প্যাড 10-15 হাজার কিলো চালানোর পরে এই ব্রেক প্যাডটি নষ্ট হয়ে যায়, এগুলো আমাদের কমন একটা জিনিস, এগুলো বাইকে নিত্যদিনে চেঞ্জ করতেই হয়। সেজন্য আমরা যখন ব্রেক প্যাড চেঞ্জ করবো তখন অবশ্যই ভালো মানের অরিজিনাল ব্রেক প্যাড লাগাবো, 2 নম্বর ব্রেক প্যাড বা নকল ব্রেক প্যাড বাইকে লাগাবো না। তো আপনারা ব্রেক প্যাড যদি ক্রয় করেন সেক্ষেত্রে শোরুম থেকে নিলে তো ভালো, আর যদি আনঅফিসিয়াল নেন তাহলে দেখে শুনে ভালোভাবে যাচাই বাছাই করে লাগাবেন। তো আজকের ভিডিও এই ছিল যে আসল এবং নকল ব্রেক প্যাডের মধ্যে যে পার্থক্যগুলো হয়ে থাকে সেটি নিয়ে। ভিডিওটি যদি ভালো লাগে তো অবশ্যই লাইক করে দিবেন, আর চ্যানেলে যদি নতুন হন তো চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, এরকম ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলের সাথেই থাকবেন। দেখা হবে পরের কোনো ভিডিওতে। তো আমি আবারও বলতেছি এই ব্রেক প্যাডটি আসল, আর এই ব্রেক প্যাডটি নকল। আপনারা কিন্তু কালারের তারতম্যতেই বুঝে দেবেন যে কোনটা আসল কোনটা নকল, আর এদিকে ফাইবারগুলো দেখে নেবেন। দুটো ফাইবার দুই রকম। তো আজকের ভিডিও পর্যন্তই, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।